আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তরের ষষ্ঠ পর্ব নিয়ে হাজির হয়েছি যথারীতি আজকে প্রশ্নোত্তর পর্বে মোট বিশটি প্রশ্নের উত্তর থাকবে প্রশ্ন নম্বর একশো এক থেকে একশো বিশ পর্যন্ত তাহলে কালক্ষেপণ না করে চলুন আমরা শুরু করি প্রশ্ন নম্বর একশো এক রংপুর থেকে লিখেছিলেন কুলসুম আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন রাতে ঘর ঝাড়ু দিয়ে বাইরে ময়লা ফেলা কি নিষেধ এই প্রশ্নের উত্তর হল আমাদের সমাজে গ্রাম অঞ্চলে বিশেষ করে একটা কথা প্রচলিত আছে রাতে ঘর ঝাড়ু দিলে সে ময়লাটা বাইরে ফেলা যাবে না ময়লাটা এক কোণে রেখে দিতে হবে সেটা দিনের বেলা বাইরে ফেলতে হবে এরকম একটা কথা প্রচলিত আছে আমাদের গ্রাম অঞ্চলের মহিলারা অনেক জায়গায় কথাটা মেনে থাকেন আসলে ইসলামী শুরিয়ার মধ্যে এরকম কোনো কথা নেই এরকম কোনো বিধান নেই এরকম কোনো নিয়ম নেই রাতে ঘর ঝাড়ু দিলে সেই ময়লাটা বাইরে ফেলার নিষেধ বা বাইরে ফেললে অমঙ্গল হবে এটা সম্পূর্ণ কুসংস্কার এরপর একশো দুই নম্বর ঢাকা থেকে লিখেছিলেন আহমেদ তিনি প্রশ্ন লিখেছিলেন রাস্তায় কুড়িয়ে পাওয়ার টাকা কি মসজিদের দান বাক্সে দেওয়া যাবে এই প্রশ্নের উত্তর হলো আপনি যদি রাস্তায় কুড়িয়ে কোনো টাকা পয়সা পান তাহলে প্রথমে যা করতে হবে তাহলে এই টাকার এই পয়সার যে নিজের আপন মালিক যে আসল মালিক সেই মালিককে খুঁজে বের করতে হবে এবং তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে যদি তাকে খুঁজে পাওয়া না যায় সেক্ষেত্রে এই টাকাটা আপনি চাইলে কোনো ফকিরকে দিয়ে দিতে পারেন মিসকিনকে দিয়ে দিতে পারেন তবে এই টাকাটা মসজিদের দান বাক্সে দেওয়াটা উচিত নয় আমরা যদি কুড়িয়ে টাকা পয়সা পাই সেই টাকাটা মসজিদের দান বাক্সে দেব না বরং টাকার আসল মালিককে আগে খুঁজবো যদি আমরা না পাই সেক্ষেত্রে কোনো ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে আর নিজে যদি ফকির বিস্কিন হয়ে থাকে তাহলে সে ব্যবহার করতে পারবে এরপর একশো তিন নম্বর প্রশ্ন ঢাকা থেকে ঢাকা মিরপুর থেকে লিখেছিলেন আক্তারুজ্জামান তিনি প্রশ্ন লিখেছিলেন গরু দিয়ে আকিকা করা যাবে কি না এ প্রশ্নের উত্তর হল আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়সালামের সময় আকিকা দেওয়া হতো সাহাবিদের সময় আকিকা দেওয়া হতো তাবাইদের সময় আকিকা দেওয়া হতো কিন্তু কোনো কালেই গরু দিয়ে আকিকা করার কোনো সিস্টেম ছিল না গরু জবাই করে আকিকা করার সিস্টেম আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম থেকে সাহাবিদের থেকে তাহিনদের থেকে তবে তাই তবে থেকে আমি মুস্তাহিদ্দিনদের থেকে কারো যুগেই এরকম গরু দিয়ে আকিকা করার ট্রেডিশন ছিল না তবে পরবর্তী সময়ের ওলামাইকেরাম কেউ কেউ মত দিয়েছেন যে গরু দিয়ে আকিকা দেওয়াটা জায়জ তবে সুন্নত নয় গরু দিয়ে আঁকিকা করা জায়েজ বলতে আপনি চাইলে খাসির পরিবর্তে বা ছাগলের পরিবর্তে বকরির পরিবর্তে আপনি গরু দিতে পারেন ছেলের জন্য দুইটা গরু মেয়ের জন্য একটা গরু এরকম কেউ মত প্রকাশ করেছেন তবে এরকম সিস্টেম ইসলামের শুরুর যুগে বালারসুলসাল্লা সাল্লামের সময় সাহাবিদের সময় তাবে সময় ছিল না তখন তারা যেভাবে আঁকিকা করতেন তা হলো ছেলের জন্য দুইটা খাসি বা বকরি বা ছাগল আর মেয়ের জন্য একটা ছেলের জন্য দুইটা ছাগল মেয়ের জন্য একটা ছাগল এটা ছিল করার সুনত তো আমাদের এই সুনতটটাই ফলো করা উচিত গরুর সাথে না মিলিয়ে বরং যেটা সুনত সেটা পালন করলেই আশা করি আমরা পরিপূর্ণ স্বভাব এবং ফজিলতের অন্তর্ভুক্ত হতে পারব এরপর একশো চার নম্বর প্রশ্ন মাদারীপুর থেকে লিখেছিলেন নাসরিন আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন নারীদের মাথার চুল সামনের অংশ সমান করে কাটা যাবে কিনা না এ প্রশ্নের উত্তর হলো নারীদের মাথার চুল লম্বা রাখা এটা একটা সৌন্দর্য নারীরা অবশ্যই মাথার চুল লম্বা রাখবে তবে চুল যদি এলোমেলো হয় তাহলে সামনের কিছু অংশ কেটে দিলে গুণা হবে না এটা হারাম হবে না তবে অবশ্যই নারীদের উচিত এই সৌন্দর্য মেনটেন করা যে নারীদের মাথার চুল বড় থাকবে এবং পুরুষের মাথার চুল ছোট থাকবে এরপর একশো পাঁচ নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন খালিদ হোসেন তিনি প্রশ্ন লিখেছিলেন মাজারের সিন্নি বা খিচুড়ি খাওয়া যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো মাজারের সিন্নি খাওয়া বা খিচুড়ি খাওয়া উচিত নয় কারণ হল মাজারে যারা মান্যত করে থাকে গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি তাদের নিয়তের মধ্যে গলত থাকে এমন এমনকি অনেকের নিয়তের মধ্যে শিরিকও থাকে যে কারণে মাজারে যে খাবারগুলো দেওয়া হয় বা আয়োজন করা হয় এগুলো সাধারণ ইমানদারদের জন্য খাওয়া উচিত নয় এগুলো বর্জন করা উচিত এরপর একশো ছয় নম্বর প্রশ্ন ঢাকা উত্তরা থেকে লিখেছিলেন আব্দুস সামাদ তিনি প্রশ্ন লিখেছিলেন বাসার ছাদে নিয়মিত জামাত করে নামাজ পড়া যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো বাসার ছাদে অনিয়মিত জামাত করে নামাজ পড়তে পারবেন সমস্যা নেই তবে নিয়মিত যদি আপনি করতে চান তাহলে সেটা পাঞ্জাগা নাম মসজিদের মতো হতে হবে যে অংশে আপনি নামাজ পড়তেছেন আপনার অ্যাপার্টমেন্টের সকলে সেই অংশটাকে মসজিদের জন্য খাস করতে হবে নামাজের স্থানের জন্য খাস করতে হবে সেটা এমন নয় যে আজকে এখানে মনে চাইল জামাত করলাম কালকে অন্য জায়গায় জামাত করলাম এভাবে আমরা ছাদের উপরে নিয়মিত নামাজ পড়তে থাকলাম এভাবে হবে না আপনি যদি ছাদের উপর নিয়মিত জামাত করে নামাজ পড়তে চান আপনার বিল্ডিংয়ের সকলে পুরুষ যারা আছে তাদেরকে নিয়ে এমনকি মহিলাদেরকেও নিয়ে তাহলে নির্দিষ্ট একটা অংশ মসজিদের জন্য খাস করতে হবে নামাজের ঘর বা নামাজের স্থানের জন্য খাস করতে হবে তাহলে আপনি আপনার অ্যাপার্টমেন্টে আপনার বিল্ডিংয়ে নামাজের স্থান বানাতে পারেন সেখানে পাঁচ অক্ত জামাত করে নামাজ পড়তে এবং পড়াতে পারেন তবে জুবা নামাজ পড়ার জন্য অবশ্যই মসজিদে যাবেন আপনার এলাকায় মহল্লায় যে মসজিদ জামে মসজিদ আছে সেখানে যেতে হবে আর যদি আপনারা পুরুষ মুসল্লি সংখ্যায় খুব অল্প হয়ে থাকেন তাহলে অবশ্যই নিয়মিত পাঁচ ওয়াক্ত জামে মসজিদে গিয়ে নামাজ পড়া উচিত এবং উত্তম এরপর একশো সাত নম্বর প্রশ্ন বরিশাল থেকে লিখেছিলেন চুমকি আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন স্বামীকে ভাই বলে ডাকলে কি গোনা হবে এ প্রশ্নের উত্তর হলো স্বামীকে ভাই বলে ডাকলে গোনা হবে না তবে স্বামীকে ভাই বলে ডাকাটা উচিত নয় কারণ আমাদের সোসাইটিতে আমাদের সমাজে স্বামীকে ভাই বলে ডাকলে অনেকে মাইন্ড করে অনেকে খারাপ চোখে দেখে এটা তো অভ্যস্ত নয় এজন্য স্বামীকে ভাই বলে না ডেকে হয়তো কোনো একটা নাম দেওয়া উচিত অথবা ভালোবাসার সম্পর্কের মধ্যে এমন কোনো শব্দ তৈরি করা উচিত নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যে শব্দের মাধ্যমে যে নামের মাধ্যমে আপনারা একে অপরকে সম্বোধন করতে পারেন খুব সম্মানের সাথে এবং ভালোবাসার সাথে এরপর একশো আট নম্বর প্রশ্ন খুলনা থেকে লিখেছিলেন আবুল কালাম তিনি প্রশ্ন লিখেছিলেন কাকড়া খাওয়া কি হারাম এই প্রশ্নের উত্তর হলো কাঁকড়া তো চিংড়ি মাছের মতো এরকম কোন সামুদ্রিক প্রাণী উভচর প্রাণী কাঁকড়া তো জলেও থাকে স্থলেও থাকে তো চিংড়ি মাছের বিধান যেরকম কাঁকড়ার বিধানটাও সেরকম কাঁকড়া খাওয়াকে সরাসরি কেউ হারাম বলতে পারে না কেউ কেউ হয়তো এটাকে মাকরু বলেছেন কারণ অনেক অঞ্চলে কাঁকড়া খাওয়ার সাথে অনেকে অভ্যস্ত নয় এটাকে দেখতে একটু ভিন্ন রকম মনে হয় যে কারণে কেউ কেউ এটাকে মাকরু বলেছেন তবে এটা হারাম নয় আপনারা যদি খাইতে চান বা আপনাদের খাওয়ার যদি অভ্যাস থাকে তাহলে খেতে পারেন ইসলামী শরীর এটাকে হারাম বলেনি কেউ কেউ মাকরু বলেছেন বিভিন্ন কারণ দেখিয়ে তবে চিংড়ি মাছ খাওয়া যদি জায়েজ হয়ে থাকে তাহলে কাঁকড়া খাওয়াটাও জায়েজ এরপর একশো নয় নম্বর প্রশ্ন চট্টগ্রাম থেকে লিখেছিলেন আবুল হোসেন তিনি প্রশ্ন লিখেছিলেন মিলাদ কিয়াম যদি বিদাত হয় তাহলে মাইকে আজান দেওয়া কি বিদাত নয় আচ্ছা তিনি বুঝাতে চাচ্ছেন যে মিলাদ কিয়ামকে আমরা বিদাৎ বলি অথচ মাইকে আজান দেওয়া মাইকে নামাজ পড়ানো এগুলো কি বিদাত নয় আসলে ভাই হয়তো বিদাতের সংজ্ঞাটাই সে ভালো করে বুঝতে পারে নাই আমরা মাইকে আজান দেই এবাদত মনে করে নয় বরং এটা একটা ইবাদতের উপকরণ মানুষের কানে পৌঁছানোর জন্য আমাদের মুখের আওয়াজ হয়তো এত দূর বুলন্দ হয় না এজন্য ডিজিটাল সিস্টেম একটা আবিষ্কার শব্দকে বুলন্দ করার জন্য মাইকের ব্যবস্থা করা হয়েছে এটা ব্যবহার করা যেতে পারে উপকরণ হিসেবে যেমন উপকরণ হিসেবে আমরা প্লেন ব্যবহার করে থাকি হস করতে গেলে কেউ পায়ে হেঁটে যায় না এখন সবাই প্লেনে যায় তো এটা একটা উপকরণ প্লেনে গেলে যে আপনার সব বেশি হবে বা কম হবে হেঁটে গেলে সব বেশি হবে বা কম হবে এরকমটা বিষয় নয় বরং প্লেনে যাওয়া হেঁটে যাওয়া মাইকে আজান দেওয়া এগুলো ইবাদত নয় বরং এগুলো উপকরণ সবের আশায় আমরা যেগুলো করে থাকি আল্লাহ রাসূল সাল্লাহ আলি ও যেভাবে আমাদেরকে শিখিয়েছেন সেইগুলো হলো এবাদত যেগুলো করতে তিনি বলেছেন সেইগুলো হলো এবাদত তবে যেগুলো উপকরণ যেমন উপকরণ এটা একটা চশমা আমাদের চোখে ভালো দেখার জন্য আমরা উপকরণ হিসেবে চশমা ব্যবহার করেছি এটা আমরা সবের নিয়েতে করি নাই চশমাটা আমরা সবের নিয়েতে পড়ি নাই এই যে যে ক্যামেরার সামনে আমরা কথা বলতেছি তো ক্যামেরার কথা বললে সব বেশি হবে এই এই নিয়ে করে কিন্তু আমরা ক্যামেরার সামনে বসে নেই বরং আপনাদের কাছে কথাগুলো পৌঁছাবে সেই জন্য আমরা ক্যামেরার সামনে বসেছি এগুলো উপকরণ সব কিছু নতুন নতুন আবিষ্কার এবং উপকরণ এগুলো এবাদত নয় আর যেগুলো এবাদত নয় সেগুলো বেদাঁত নয় ইসলামী সুরিয়ার পরিভাষায় যেগুলো এবাদত হিসেবে করা হয় সেইগুলোকে বেদাঁত তার মধ্যে যদি নতুন আবিষ্কার করা হয় তাহলে সেইগুলোকে বিদাঁত বলা হয় অন্যথায় হয়ত নয় মধ্যে যদি প্রমাণ থাকে তাহলে সেগুলো তো ফরজ নকল অথবা সন্ন্যাত এরকম হবে তবে যেগুলো নতুন আবিষ্কার এবাদত করা হয় এবাদতের মধ্যে নতুন আবিষ্কার করা হয় সেইগুলোকে বেদাঁত বলা হয় এ বিষয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে আর যারা খুব সহজে বুঝতে পারার কথা তারা এই সামান্য সময়ের মধ্যে আপনারা বুঝতে পেরেছেন এরপর একশো দশ নম্বর প্রশ্ন কবিল্লা থেকে লিখেছিলেন দাউদ খান তিনি প্রশ্ন লিখেছিলেন তিন মাসের বেশি স্ত্রীর কাছ থেকে দূরে থাকলে কি স্ত্রী তালাক হয়ে যাবে এই প্রশ্নের উত্তর হলো যে তিন মাস চার মাসের বেশি স্ত্রীর সাথে একসাথে না থাকলে বা দূরে অবস্থান করলে স্ত্রী তালাক হবে না বরং তিন মাসের অধিক স্ত্রীকে দূরে রেখে নিজে আলাদা থাকা বা স্ত্রীকে আলাদা সেপারেট রাখাটা উচিত নয় কারণ স্বামী স্ত্রী উভয়ের একটা যৌবন বয়সে যৌবনের তারণা থাকে সে যৌবনের তারণা অনেকে গুণা করে ফেলে অনেকে সামনে নিতে পারে না কন্ট্রোল করতে পারে না সেজন্য তিন মাসের বেশি স্ত্রীকে দূরে রেখে সেপারেট থাকাটা উচিত নয় জৈবিক চাহিদা পূরণের একটা প্রয়োজন রয়েছে এটা স্বাভাবিক তবে আপনি যে প্রশ্ন করেছেন যে স্ত্রীর সাথে তিন মাসের অধিক একসাথে না থাকলে দূরে অবস্থান করলে স্ত্রীর তালাক হবে কিনা উত্তর হলো তালাক হবে না আপনি যদি দুই মাস তিন মাস দুই বছর তিন বছরও দূরে থাকেন আপনার স্ত্রীর তালাক হবে না এরপরে একশো এগারো নম্বর প্রশ্ন লিখেছিলেন ফেনি থেকে শাহরিয়ার তিনি প্রশ্ন লিখেছিলেন আঠারো বছর বয়সের ছেলেরা বিবাহ করতে পারবে কিনা এ প্রশ্নের উত্তর হলো আঠারো বছর বয়সেও আমাদের ছেলেরা যথেষ্ট ম্যাচুয়ার হয় আঠারো বছর বয়সে এখন বর্তমান সময়ে যারা স্কুল কলেজে পড়ুয়া তারা অনেকেই মেয়েদের সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়ে যায় অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায় তো যৌবনের তারণাই তো অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায় তো যৌবনের তারণায় আঠারো বছর বয়সে যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হতে পারে তাহলে বিবাহ করাটা তো অবৈধ নয় যদি তার সামর্থ্য থাকে স্ত্রীর ভরণ পোষণ দেওয়া শারীরিক সক্ষমতাও যদি তার থাকে জৈবিক চাহিদা পূরণের তাহলে আঠারো বছর বয়সেও একটা ছেলে বিবাহ করতে পারে ইসলামের শরিয়ার দৃষ্টিতে কোনো নিষেধাজ্ঞা নেই একশো বারো নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন নাওরিন আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন কোরআন শরীফ সামনে খুলে রেখে কথা বলা যাবে কিনা আসলে কোরআনুল কারিম আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র কালাম তো এই কালামুল্লা যখন আমরা তেলাওয়াত করব যখন খু আমাদের সামনে খোলা অবস্থায় থাকবে তখন অবশ্যই সম্মান দেখানো উচিত অন্য মানুষের সাথে যদি আমরা কথা বলতে যাই তাহলে অবশ্যই সম্মানের সাথে কোরআনটা বন্ধ করে রেখে তারপরে কথা বলা উচিত কোরআন সামনে খুলে রেখে কথা বলাটা উচিত নয় এরপর একশো তেরো নম্বর প্রশ্ন ঢাকা থেকে লিখেছিলেন বিল্লাল হোসেন তিনি প্রশ্ন লিখেছিলেন ক্রিকেট ফুটবল খেলা কি হারাম এই প্রশ্নের উত্তর হল ক্রিকেট ফুটবল খেলা হারাম নয় এটা জায়জ রয়েছে তবে ফুটবলের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় হাফ প্যান্ট পরে বয়স্ক যারা রয়েছেন সব যারা রয়েছেন তারা হাফ প্যান্ট পরে ফুটবল খেলতে নেমে যান এখানে কিন্তু গোনা হয় আপনার সতর ঢাকাটা যে ফরজ ছিল দায়মি ফরজ ছিল সতর ঢেকে রাখা নাবির উপর থেকে হাঁটুর নিষ পর্যন্ত পুরুষের জন্য এটা আপনি খুলে ফেলতেছেন হাঁটুর উপরে কাপড় উঠিয়ে ফেলতেছেন আপনার ফরজতরক করার জন্য গোনা হবে ফরজতরক করার জন্য গোনা হবে এজন্য অবশ্যই থ্রি কোয়ার্টার পরে ফুটবল খেলার জন্য অনেকে বলেছেন আমরা বলছি যদি ফুটবল খেলতে হয় তো থ্রি কোয়ার্টার বা ফুল প্যান্ট ইত্যাদি পরে খেলা উচিত হাফ প্যান্ট পরে ফুটবল খেলে অবশ্যই গুণাগার হতে হবে কারণ দায়মি তরক করা হয় এরপর একশো চোদ্দো নম্বর প্রশ্ন গাজীপুর থেকে লিখেছিলেন মুক্তার খান তিনি প্রশ্ন লিখেছিলেন ফজরের নামাজ কাজা হয়ে গেলে কখন পড়তে হবে এ প্রশ্নের উত্তর হলো ঘুমের কারণে বা অসতর্কতাবশত কথাবশত যদি ফজরের নামাজ মিস হয়ে যায় তো যখনই আপনি ঘুম থেকে জেগে উঠবেন তখনই ফজরের নামাজ পড়ে ফেলবেন হাতে রেখে দেওয়া যাবে না অনেকেই ফজরের নামাজ সময় মতো পড়তে না পারলে জোহরের সময় গিয়ে পড়ে এটা ঠিক নয় বরং কাজা নামাজ আপনার হাতে যখনই সময় হবে সময় হবে বলতে যখনই আপনার ঘুম ভাঙবে যখনই আপনার মনে পড়বে যে নামাজটা তো সময় মতো হলো না কাজা হয়ে গেল। ঠিক তখনই আপনি পড়ে ফেলবেন ও যুগসলে প্রয়োজন হলে পবিত্রতা অর্জন করে তখনই পড়ে ফেলতে হবে সেটা হতে পারে সাতটায় আটটায় নয়টায় দশটায় ইত্যাদি যখনই ঘুম ভাঙবে আর আপনার চেতনা জাগ্রত হবে তখনই আপনি নামাজ পড়ে ফেলবেন এরপর একশো পনেরো নম্বর প্রশ্ন সিলেট থেকে লিখেছিলেন তাসলিমা বেগম তিনি প্রশ্ন লিখেছিলেন লাইট জ্বালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে নাকি অন্ধকারে পড়তে হবে এই প্রশ্নের উত্তর হলো তাহাজ্জুদের নামাজ আপনি চাইলে অন্ধকারে পড়তে পারেন আপনার যদি ভয় লাগে আপনি চাইলে লাইট জ্বালিয়ে পড়তে পারেন তাহাজ্জুদের নামাজ পড়ার সাথে লাইট জ্বালিয়ে বা অন্ধকারে পড়ার কোনো সম্পর্ক নেই আপনি চাইলে লাইট জ্বালিয়ে পড়তে পারেন আপনি চাইলে অন্ধকারেও পড়তে পারেন তবে সময়টা মেনটেন করতে হবে যেটা হলো ফজরের আগে তাহাজুদ পড়তে হবে ফজরের পরে পড়লে তো আর সেটা তাহাজ হবে না মধ্যরাতের পর থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি তাহাজুত পড়তে পারেন লাইট জ্বালি অথবা অন্ধকারে সেটা আপনার ইচ্ছা এরপর একশো ষোলো নম্বর প্রশ্ন নোয়াখালী থেকে লিখেছিলেন আমিনুর সর্দার তিনি প্রশ্ন লিখেছিলেন আজানের সময় সহবাস করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো আজানের সময় সহবাস করাটা নিষেধ নয় তবে আজানের সময় শুরু করাটাও উচিত নয় তবে কেউ যদি আপনারা সহবাস করতে থাকেন এমনত অবস্থায় আজান দিয়ে দেয় এতে কোনো সমস্যা হবে না সংক্ষিপ্ত উত্তর এটাই যে এতে কোনো সমস্যা নেই গুণা হবে না এটা নিষেধাজ্ঞাও নেই এরপর একশো সতেরো নম্বর প্রশ্ন ফরিদপুর থেকে ইসমাইল হোসেন লিখেছিলেন নফল নামাজ বসে পড়া যাবে কিনা এই প্রশ্নের উত্তর হলো নামাজ নফল হোক ফরজ হোক সুন্নত হোক নামাজ অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে যদি শারীরিক খুব মারাত্মক সমস্যা থাকে দাঁড়াতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি বসে পড়তে পারেন তাছাড়া কোনো নামাজ আপনাকে দাঁড়িয়ে পড়তে হবে এরপর একশো আঠারো নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন বন্যা আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন অজু ছাড়া আজানের জবাব দেওয়া যাবে কিনা এ প্রশ্নের উত্তর হলো যাবে অজু ছাড়া আপনি আজানের জবাব দিতে পারবেন এরপর একশো উনিশ নম্বর প্রশ্ন ঢাকা খিলগাঁও থেকে লিখেছিলেন কুলসুম আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন জাকাতের টাকা আপন বোনকে দেওয়া যাবে কিনা এ প্রশ্নের উত্তর হল আপন বোন যদি জাকাত খাওয়ার উপযুক্ত হয় সে যদি গরিব হয় তাহলে তাকে দিতে পারবেন কোনো সমস্যা নাই আপন ভাই বোনকে জাকাতের টাকাটা দেওয়া যায় যদি সে জাকাত খাওয়ার উপযুক্ত হয় এরপর একশো বিশ নম্বর প্রশ্ন ঢাকা শান্তিনগর থেকে লিখেছিলেন তাওহিদ আনোয়ার তিনি প্রশ্ন লিখেছিলেন হাতে ট্যাটু লাগালে কি অজু হবে এই প্রশ্নের উত্তর হলো হাতে ট্যাটু লাগালে অজু হবে না কারণ আপনি যে স্টিকারটা লাগাচ্ছেন সেই স্টিকার ভেদ করে পানি আপনার শরীরে আপনার লোমের গোড়ায় পৌঁছায় না এই কারণে হাতে ট্যাটু লাগানো বা শরীরে ট্যাটু লাগানোটাই উচিত নয় একজন মুসলমানের সন্তান শরীরে ট্যাটু লাগাবে না ট্যাটু লাগালে তার ফরজ গোসল হবে না তার অজু হবে না আশা করি বুঝতে পেরেছি